তারা কিন্তু এবাদতকে কিন্তু সগোলখুরি করার কারণে পোষাব থেকে নিজেকে হেফাজত না করার কারণে যা কবরের মধ্যে আজাব। এ মুসলমান বাবারা, মুমিন বাবারা, বেঈমানরা কি করলো সেই দিকে তাকাবার সময় নাই, মুনাফিকরা কিভাবে চললো সেই দিকে দেখার সময় নাই। যারা কোরআন হাদিস বিশ্বাস করছো, বিশ্বাস ভালো মতো করো, খবরদার খবরদার খবরদার, গুনাহ খাতা মাফ না করাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান কায়েম করবে। বাবারে দুনিয়ার চিন্তা করতে করতে কার বয়স তো 30 হয়ে গেল, দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো 40 অতিক্রম করিয়া ফলাইছে, দুনিয়ার চিন্তা করতে করতে কার দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফলাইছে, দুনিয়ার চিন্তা করতে করতে কেউ কবরের কিনারায় কিনারায় ঘোরাফেরা শুরু করিয়া দিছে, কিন্তু কিয়ামতের চিন্তা করার সুযোগ পাও নাই রে বাবা। আমার অনুরোধ থাকবে কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করিয়া একটু কিয়ামতের চিন্তা করিয়া দেখো। আজকে দুনিয়ার থেকে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, এই 9 কোটি 30 লক্ষ মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়, কোন একটা মানুষকে হাত পা বাঁধিয়া টিনের চালের ফালাইয়া দিলে 1 ঘন্টা পরে সে মারা যাবে। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্যের গরমে ছায়া গেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তা পিচ গলিয়া যাইতে পারে, বালু উত্তপ্ত হইয়া যাইতে পারে, কিয়ামতের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন এত উষা সূর্যটাকে 1 হাত বা 2 হাত মাথার উপর উপর করে ফেলাইয়া দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়া দেন, না ফরমানা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম পেয়ে এমন ভাবে গরম দেয়া শুরু করবে, সূর্যের গরমে মাথার তালু টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ ভাতের মধ্যে উত্তেজিত থাকবে না, কেবল মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে, মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। আমরা দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোনো মোল্লা মোল্লবীর কেরসা কাহিনী না, কোনো পীর বুজুর্গর কোনো বাণী না, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচে শুধু দাঁড়াইয়া থাকতে হবে 50,000 বছর। আল্লাহ তুমি আমাদের সবাইকে আরো সেটা জায়গা করিয়া দিও। কিয়ামতের ময়দানে মাওলানা আরশের ছায়া ব্যতীত কোনো তাঁবুর ব্যবস্থা থাকবে না, গাছের ছায়ার কোনো ব্যবস্থা নাই, না ছাতার কোনো ব্যবস্থা আছে, না কোনো ছাদির ব্যবস্থা আছে। ওইদিকে জাহান্নাম গরিম গরিম একটা আওয়াজ মারবে, জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থর থর করে কাঁপতে থাকবে, এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকার লাগানো হবে, এক একটা শিকালের মধ্যে 70,000 ফেরেশতারা থাকবে। এই অবস্থা দেখি ইয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি, আদম সাবুল্লাহি নাফসি নাফসি, সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে মাওলা তোমার ইজ্জত ও জালাল কসম খেয়া বলতে আসি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মত কেউ খাইয়া ফেলার, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকব না। ও কপাল ফোরার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, সে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পৌঁছলা গাও বাবার, একটু কি করলি যায় ব্যথা লাগে না।
আল্লাহর হাইবের দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিব্রাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছন দিকে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলারে যেই জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছন দিয়ে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিয়ে আমার হাবিবগণ, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ তুমি কবুল করো দুনিয়ার মামলায় পড়লে চোখের মধ্যে পানি আসে, আর আখিরাতের পাঁচটা মামলায় যে পড়িয়া গেলাম, ওই মওয়াত কবর কিয়ামত মিজান পুসরাত এই মামলার চিন্তাতে চোখে পানি আসে না। আল্লাহ বাবা তুমি কি জানো চোখের পানির কত দাম? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে, অমনি চোখের একটা পশম বলবে, মাওলারে তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলারে তোমার নবীর ঘোষণা মান বাকা মিন খশিয়াতিল্লাহি হাররামাল্লাহু তিলকাল আইন আলা নার, যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামে কাঁদবে সেই চোখের উপরে তুমি জাহান্নামের গুণ হারাম করিয়া দিবা। আমি চোখের পশম সাক্ষী দিতে আসি, তোমার এই বান্দার নামাজে দাঁড়াইয়া কত কান্না কালছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, সেজদায় করিয়া কত মাটি ভিজাইছে, ওয়াজ নসিহত জিকিরে বসিয়া কানতে কানতে কত বুক ভাসাইছে, এরপরে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দাও? অমনি আমার মাওলা জিব্রাইলকে ডাক দাও, জিব্রাইল গোটা কিয়ামতের ময়দানের মানুষকে এলান করিয়া দাও, জানাইয়া দাও অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মাত্র চোখের একটা পশমের সাক্ষী কারণ আমার মাওলায় মাফ করিয়া দিছে। আল্লাহ তুমি পানি কবুল করিয়া নিও। বাবার এর জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইবুকু ইবুকু ওয়া ইন লাম তাবুকু ফাতাবাকু, আমার উম্মত কান্দো কান্দো, কান্না না আসলে মুখটাকে বেঁকা তেরা করিয়া বলো, মাওলার আমার মাওলার। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দুই ফোঁটা জাহান্নামের আগুন স্পর্শ করবে না, দুই ফোঁটা জাহান্নামের আগুন স্পর্শ করবে না, ওই রক্তের ফোঁটা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য শরীর থেকে যেই রক্তের ফোঁটা ঝরছে ওই রক্তের ফোঁটাকে আল্লাহ পাক জাহান্নামের আগুন স্পর্শ করবে না, আর ওই পানির ফোঁটা মাওলার জাহান্নামের ভয়, কিয়ামতের ভয়, আযাব গজবের ভয়, চোখের থেকে যেই পানির ফোঁটা বের হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পানির ফোঁটাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহ তুমি কবুল করিয়ে নিও। এরপর আল্লাহ পাক সবার আমল নামাকে ওজন করবে, যাদের নেকের পাল্লা ওজন হয়ে যাবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দিবে, আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে গুনার পাল্লা ভারী হয়ে যাবে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? এখন আল্লাহ পাক নিজেই জবাব দেন, নারুন হামিয়া, শুনে হাবিয়া এমন একটা জাহান্নাম কোন মানুষ পানির মধ্যে ডুব দিলে তার চারিদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না, হাবি এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন,
সামনে আগুন পিছনে আগুন, নারুন হামিয়া, আগুনের একটা গর্ত, আগুনের একটা মটকা, আগুনের একটা কুয়া, বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আসাবো, কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামের মধ্যে জাহান্নাম লোক জ্বলতে জ্বলতে কলিজা শুকায় যাবে, জিবরা শুকায় যাবে, পানি পানি করে চিল্লাইতে থাকবে। তাদের জবাবে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলে শোনেন, ওয়াস্তাগীসু ইউগাসু বিমা ইন কাল মুহলি ইয়াশবিল উযুহু বিইসা শারাব ওয়া সাআত মুর্তাফাকা। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইবে, তাদের সামনে ঘন আলকাতার মতো পুঁজ তাদের সামনে হাজির করা হবে। ওই পানি এবং পুঁজ এত গরম হবে, জাহান্নাম লোকের চেহারার সামনে পানি এবং পুঁজ যখন নিয়ে আসা হবে, ইয়াশবিল উযুহু, পানি এবং পুঁজের গরমের চেহারার চামড়াটা খুলিয়া জাফাত করে পড়িয়া যাবে। এরপর পানির তৃষ্ণা মিটবে না, যখন ডক 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 করে পানি এবং পুঁজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী ভুরি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আজাবো, কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ কেউ যদি বলতে পারো হুজুর আমার পাও দলে আমি আর গুনার কাজ করব না, বাবা আমি আল্লাহর কসম করে বলতে আছি সবার সামনে তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছি, ও তারপরে গুনার কামের কাছেও যাইও না। বলতে পারো হুজুর গুনার কাজ আমি করব, জাহান্নামে আমি যাব, আপনি এত ব্যস্ত কেন, আপনি কেনই আমার হাতে পায়ে ধরতে চান? বাবা তুমি বিচার করো, তুমি যদি কোনো পুকুরের পাড় থেকে হাঁটিয়া যাও আর যদি দেখো পুকুরের পারে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আসে, তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো, তুমি যদি মানুষ হইয়া থাকো বাচ্চাকে পুকুরের পারে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না। যখন এই বাচ্চাকে পানি থেকে তুলবা, বাচ্চা তোমাকে লাত্তি দিবে, কামড় দিবে, গালি দিবে, তখন তুমি বাচ্চাকে বলবো, রে বাচ্চা তুমি তো বুঝো না, তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো, বাধা দেওয়ার কারণে তুমি আমাকে লাথি দাও, কামড় দাও, গলে গালি দাও। ওরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও, আর তো বাবা সহজে পানির থেকে উঠবানা। বাবার আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টি দেখতে আছি কতক আল্লাহ পাকের বান্দা মানে সিনেমায় মজা পাইয়া, বিসিআরে মজা পাইয়া, নামাজ কাজায় মজা পাইয়া, রোজা সারায় মজা পাইয়া, দুনিয়ার ক্ষমতায় মজা পাইয়া, সুদে ঘুষে মজা পাইয়া, এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আছে, আনন্দ ফুর্তি নাচা নাচির মধ্যে লিপ্ত হয়ে আছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই খেলা করা অবস্থায় নাচা নাচি করা অবস্থায় হঠাৎ যদি পিছন থেকে আজরাইল ধাক্কা দিয়া বয়, অমনি ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবো রে বাবা, আর তো মনে হয় সহজে জাহান্নাম থেকে উঠবানা। বাবারে তোমরা আমাদেরকে কত গালি দাও, কত টিটকারি, কত টিপ্পনি, কত ধর্ম ব্যবসায়ী, কতই গেবাদ, কত বিকৃত, কত ব্যাংক করো রে বাবা, সবই কিন্তু আমরা জানি, কিন্তু তোমরা আমাদের থেকে যতই ভাগো ততই আমরা তোমাদের পিছনে দৌড়াই, তোমরা যতই ভাগো ততই দৌড়াই, যতই ভাগো ততই দৌড়াই, আর পিছন থেকে ডাক দিয়া বলি বাবা ফেরো, বাবা ফেরো, গুনার কামের কাছেও কেউ যায়ও না। তবে মুমিন মুসলমান বলদের সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়,
গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না, কিন্তু কেনই বা আমরা ন্যাক আমল করতে পারি না, কেনই বা গুনার কাজ সারতে পারি না। এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছন নফসে এবং শয়তান লাগিয়া রইছে। এই নফসে এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হাক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা, খবরদার। বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, শিরক, বেদাত, হিংসা, হাসাদ, ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুয়াফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম সারতে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমুনায় বুঝি না। চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার, প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো, গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি অসারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা গুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও পর্দালা মা বোনেরা, ও আমার পর্দালা মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না সেরে মনের বুঝলে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরা লাশ হইয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তোমার দিব আল্লাহ। আল্লাহ কত আলেম ওলা আমাদের নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদের নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বলছে সাদা দাঁড়িয়ে যখন কান্দন লয় তখন তুমি লজ্জা পাইয়া যাও। আল্লাহ কত বেগুন না বলে তালবি আলিম যাদের পায়ের নিচে ফেরেশতারা পাখনা বিছায়া দেয়। আল্লাহ কত জাকির শাকির তোমার খাস খাস বন্ধা দিকে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ জেনার মধ্যে লিপ্ত হইয়া গেছি, কেউ হারাম কবিরা গুনা করিয়া ফলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফলাইছি, আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় না। আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাপের কাছে মাপ না পাইলে মায়ের কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুকের দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে।
আমরা তোমার দরদার ভিক্ষুক, তুমি হাঁকাইয়া দাও তারাইয়া দাও, আর তোমার দরদা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার মা বন্ধুকে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মোমেন মোমরা যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবর আজাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়খ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তমাম দুনিয়ার মা শায়খদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলা ওলাদ তোমার খাস গোলাম বান্দা হিসেবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বির হাফিজনা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাঈহি আজমাঈন। আরহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।